এক রাশ অভিমান নিয়ে দেশে ফিরে আসছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বিপদের সময় কাউকেই পাশে পেলেন না ফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 27তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন বল হাতে অনেকটাই খরচ ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চারটি ওভার বল করে 48 রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান, তার বিনিময়ে একটি উইকেটও পায়নি তিনি। মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস ম্যাচটি হেরে যায় মাত্র 16 রানে, এবং এই ম্যাচ হারের জন্য মুস্তাফিজুর রহমানকেই পিছনে দায়ী করছেন সকলেই। এদিকে খবর প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় গণমাধ্যম দ্য আনন্দবাজার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় মুস্তাফিজুর রহমান এবারের আসরের আইপিএল এর বাকি ম্যাচগুলো খেলবেন না, তিনি 2-1 ভিতরেই দেশে ফিরে যাবেন। তবে এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেনি মুস্তাফিজুর রহমান। শুধু দর্শক, আপনারা কি চান মুস্তাফিজুর রহমান আইপিএল বাদ দিয়ে দেশে আসুক নাকি আইপিএল এর ম্যাচগুলো খেলুক? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।